আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আজকে শুরু করছি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে। যেভাবে আপনাদেরকে এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ 17 তারিখে আমরা আবার ফেসবুক লাইভে আসব, তাই এসছি। এবং ঢাকা 6 আসন নিয়ে অনেকগুলো প্রশ্ন জমেছিল, আমি আশা রাখবো আজকেও প্রশ্ন আসবে। তো আমরা চেষ্টা করব আজকে আমাদের ঢাকা 6-এর বাসিন্দা ভাই বোনদের প্রশ্নগুলোর উত্তর প্রথম দিয়ে দিতে চেষ্টা করে শুরু করতে। আমি শুরুতেই সাইদ সেলিম ভাই দয়াগঞ্জ থেকে, 40 নম্বর ওয়ার্ড থেকে প্রশ্ন করেছেন, সারা দেশে মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি, তা কি আপনি স্বীকার করেন? আমাদের দয়াগঞ্জ এলাকায় দুর্নীতি আর চাঁদাবাজির মাত্রা অত্যাধিক হয়ে দাঁড়িয়েছে, ফুটপাত দখল করে রেখেছে হকাররা। সেদিন দেখলাম আরএফএল এর পণ্য বিক্রি করছে ফুটপাত দখল করে। আপনারা আপনার পদক্ষেপ কি হবে এই বিষয়ে? প্রথমত, সারা দেশে সন্ত্রাসীর সমস্যা অনেক বড় ভাবে, অনেক বড় আকার ধারণ করেছে, এবং চাঁদাবাজিও অনেক হয়েছে, এবং এগুলো সবই আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেটার জন্য আমাদের রাজনীতিকে আরো পরিষ্কার করতে হবে, স্বচ্ছতা আনতে হবে। সেই কাজ আমরা শুরু থেকে করে যাচ্ছি। আমাদের নির্বাচনী ইশতেহার গত পরশু আমরা উন্মোচন করেছি, সেখানেও আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি যে সব পর্যায়ে আমরা আপনার যে কোনো ধরনের সন্ত্রাসবাদী এবং যে কোনো ধরনের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স পলিসি আমরা প্রণয়ন করব। সো আমরা কোনো জায়গায় কোনোভাবেই সন্ত্রাস মেনে নেব না। আর রাজনৈতিক সন্ত্রাস, যেটা আপনি যেটা ফুটপাত দখলেরও কথা সাইদ সেলিম ভাই বললেন, এই ফুটপাত দখলও আমরা দেখে আসছি যে ফুটপাত দখল গুলো হয় যে এলাকা ভিত্তিক যারা রাজনৈতিক সরকারি দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারাই টোল তুলে ফুটপাত গুলো দখলে দেয়। তো এই জিনিসগুলো আলবত আমরা বন্ধ করব, বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা পুরো দেশব্যাপী এই কাজ করতে চাই। তবে আমি ঢাকা 6 আসনের আপনার সংসদ সদস্য প্রার্থী হিসেবে বলছি যে ঢাকা 6 আসনে যদি আপনাদের ভালোবাসে, আপনাদের ভোটে আমি আসতে পারি সংসদে, তাহলে আমি ঢাকা 6 আমি পরিষ্কার করব, আলবত করব, এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা আজকেই করে দিচ্ছি। এরপর আমি আসি জামিল সিদ্দিক ভাই নারিন্দা থেকে, 40 নম্বর ওয়ার্ড নারিন্দা থেকে বলেছেন, শুনেছি আপনি স্বনামধন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি জামিল সিদ্দিক ভাই, আমি গত 10 বছর অবধি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। উনি আরো বলেছেন, আমাদের অত্র এলাকায় শিক্ষার হার খুব কম, কিভাবে এই এলাকাবাসীদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবেন? আপনার পরিকল্পনায় নতুনত্ব কি থাকবে? একই ধরনের আরেক প্রশ্ন আপনার 40 নম্বর ওয়ার্ড থেকেই শাহ সাহেব লেন থেকে আসিফ গফার চৌধুরী করেছেন। উনি আবার বলেছেন, ভাই শিক্ষা আর গবেষণা ক্ষেত্রে পরিকল্পনা জানতে চাই, আমাদের মহল্লার সেন্ট গ্রেগরি ছাড়া আর কোনো স্কুল হাই স্কুল নেই, শিক্ষকরাও শিক্ষা দিতে বিমুখ, এ বিষয়ে আপনার পরিকল্পনা কি? আরো বলেছেন, সামাজিক নৈতিক অবক্ষয় রোধের ব্যাপারে পরিকল্পনা সম্পূর্ণ সম্পর্কে বলবেন কিছু। আবার স্বামীবাগ থেকে, ওটাও 40 নম্বর ওয়ার্ডেই পরে, রফিকুজ্জামান রফিক ভাইও একই ধরনের একটা প্রশ্ন করেছেন যে গরিব এবং অভাবী শিক্ষার্থীদের জন্য আপনার কোনো পদক্ষেপ আছে কি? আমাদের নির্বাচনী ইশতেহারে অনেক বড় ভাবে আমরা, যেহেতু আমরা সামনের তারুণ্যের বাংলাদেশ করতে চাই, সেহেতু শিক্ষা খাতে আমাদের অনেক পরিকল্পনা আছে। যেটা ওই যে নৈতিক অবক্ষয়ের কথাটা যেটা বলেছেন, আমরা পরিষ্কার ভাবে আমাদের নির্বাচনী ইশতেহারেও রেখেছি যে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার ভেতরে, আমরা পুরো শিক্ষা নীতির ভেতরে নিয়ে আসব নৈতিক শিক্ষা, সাথে কারিগরি শিক্ষার জায়গাও আমরা রেখেছি আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা। আর ঢাকা 6 আসন মানে আপনারা ওই যে ওয়ার্ড 40 নম্বর ওয়ার্ড, ওই শাহ সাহেব লেন বা নারিন্দা বা গ্যান্ডারি এলাকাও থেকেও একই ধরনের প্রশ্ন এসছে, স্বামীবাগ থেকে যে প্রশ্ন আসছে, এগুলো সব মিলিয়ে আমরা বলতে পারি যে আমরা এমন একটা জায়গা সৃষ্টি করতে চাই যেখানে শিক্ষার মান যেন এমন হয় যে যেই পর্যায়ে একজন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, উনি যেন তেমন শিক্ষা পান যে স্কুল কলেজের বাইরেও সে শিক্ষার ব্যবহার উনি করতে পারে। এইটা একটা পর্যায়ে আমরা বিশ্বাস করি যে শিক্ষার ডিমান্ড বাড়াবে, এবং যারা শিক্ষা বিমুখ যে শ্রেণীর জনগণ আছেন
তারাও তারাও ইনসেন্টিভাইজড হবেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে। আব্দুল করিম রাজ ভাই বলেছেন, সত্য কথা কিছু শুনতে চাই। আব্দুল করিম রাজ ভাই, আমরা চেষ্টা করি আমরা যেই সত্যকে বিশ্বাস করি সেই সত্যর বাইরে কিছু না বলতে। সো আপনার কাছে যদি কোনো কথা সত্য না মনে হয়, আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা একমাত্র আমাদের বিশ্বাস থেকে, আমাদের বিশ্বাসে যেটা সত্য সেটাই বলি। আহমেদ শাহেদ ভাই লিখেছেন, আপনি কোন দল থেকে? আমার দলের নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএ। আমরা হারিকেন মার্কায় এবার নির্বাচনে দাঁড়িয়েছি, দেশব্যাপী 55 জন ক্যান্ডিডেট আছেন। আমি ঢাকা 6 আসনের ক্যান্ডিডেট, যার জন্য আজকে ঢাকা 6 নিয়ে ঢাকা 6 এর প্রশ্নগুলো আমরা উত্তর দিতে চেষ্টা করছি। রাইফুল রকিব ভাই বলেছেন, নির্বাচনের কোনো পরিবেশ আছে? আজকে কিছুক্ষণ আগে একজন নির্বাচন কমিশনার খোদ বলেছেন যে নির্বাচনের পরিবেশ সঠিকভাবে তৈরি হয়নি। উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। তো লেভেল প্লেইং ফিল্ডই আসলে আমরা যেটাকে বলি নির্বাচনী, সঠিক নির্বাচনী পরিবেশ। সো একজন নির্বাচন কমিশনার খোদ যদি মনে করেন যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, তাহলে আমি আর আপনাদের কি বলবো? কারণ আমাদের উপরে তো কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রতিনিয়ত মামলা মামলা না তো হামলা এবং অনেক ধরনের আমাদের হুমকি দামকি চলে আসছে, সেগুলো সব প্রতীক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। শেখ এম এম রাজু ভাই রকনপুর 1 নম্বর লেন থেকে 42 নম্বর ওয়ার্ড থেকে বলছেন, উনি প্রশ্ন করেছেন, আমি মনে করি অপসংস্কৃতির জন্যই মূল্যবোধের অবক্ষয়, তরুণদের কাজের প্রতি উদ্যমী করে তুলতে আপনার ভূমিকা কি থাকবে? দেশে লক্ষ লক্ষ বেকার থাকার পরও ভারত থেকে 4 লক্ষ লোক আমাদের দেশে চাকরি করছে, কিভাবে দেখছেন বিষয়টি? প্রতিকার ও মতামত জানতে চাই। প্রথমত আবার বলছি, 15 তারিখে আমাদের ইশতেহার উন্মোচনে, ওখানে আমরা পরিষ্কার ভাবে রেখেছি যে বেকারত্ব উন্মোচনের জন্য আমরা আমাদের তরুণ সমাজকে সেইভাবে কারিগরি শিক্ষা দিয়ে গড়ে তুলব, তরুণ সমাজে উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা সহজ লোনের ব্যবস্থা করব, অল্প আপনার লো ইন্টারেস্টে মানে অল্প সুদে সহজলভ্য লোনের ব্যবস্থা করব, এবং আমরা চাকরির ক্ষেত্র আরো তৈরি করার ব্যবস্থা করব, সেটা বোধ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। তো আমরা কর্মক্ষেত্র তৈরির বিষয়টা বিশেষভাবে নজর দিয়েছি এবং সামনেও সবসময় দেব। আপনি ভারতের বাংলাদেশে ভারতের নাগরিক যারা চাকরি করছেন তাদের কথা তুলেছেন, এটা নিয়ে অনেক বড় বিশ্লেষণ না দিয়ে আমি ছোট একটা কথা বলতে চাই যে যেখানে যেই ট্যালেন্টের প্রয়োজন, হয়তো একটা প্রতিষ্ঠান সেই ট্যালেন্টকে খুঁজে না পেয়ে হয়তো বাইরের দেশ থেকে সেই ট্যালেন্টকে এনে হায়ার করেন, চাকরি দেন। তো আমরা আমাদের প্রথম পদক্ষেপ থাকবে হলো যে আমাদের যেন এই ট্যালেন্ট খোঁজার জন্য আমাদের দেশের বাইরে পা দিতে না হয় সেই জায়গাটা তৈরি করা, আর তারপর আমরা অবভিয়াসলি এই নীতিগুলোর দিকে খুব ভালোভাবে খুব করা নজর দিয়ে দেখব যে আমাদের সরকারি পলিসিগুলো কি আছে যে এই জায়গাটায় যেন আমাদের দেশের কেউ, কারণ বিদেশে অনেক দেশে আমরা এরকম দেখেছি তাদের পরিষ্কার আইন আছে যেখানে তাদের দেশের কেউ যদি এই চাকরি করার মতো অভিজ্ঞতা এবং জ্ঞান না থাকে, একমাত্র তখনই বিদেশি কাউকে সেই চাকরিটা দেওয়া যায়। তো এই আইনগুলোর প্রণয়ন এবং এই আইনগুলোর অ্যাপ্লিকেবিলিটি, এগুলো আমরা অ্যাবসলিউট ইনশিওর করব। জসীমউদ্দিন ভাই বলেছেন, লাভ ইউ বস, অনেক ধন্যবাদ জসীমউদ্দিন ভাই, আপনাকেও আমার অনেক অনেক ভালোবাসা। নোমান ভাই বলেছেন, স্যার দেশে এই দুর্দিন আপনি ঐক্যফ্রন্ট না এসে ব্যক্তি স্বার্থে প্রমাণ দিলেন নয় কি? নোমান ভাই, আমি আপনাকে পরিষ্কার করে বলি, আমরা ব্যক্তি স্বার্থের রাজনীতি করি না, কখনো ব্যক্তি স্বার্থের রাজনীতি করিনি। অন্য কোনো ফ্রন্ট যদি আমাদের বিশ্বাসে বিশ্বাসী হতো তাহলে আমরা তাদের সাথে যে এক হতাম, কিন্তু অন্য কেউ আমাদের বিশ্বাসে বিশ্বাসী না। এবং আমি আপনি যে আরোপটা দিচ্ছেন, আমি হয়তো এই আরোপটা অন্য কাউকে দিতে পারি যে তারা যে কোনো একজন ব্যক্তিকে ক্ষমতায় আনার জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু নেতিবাচক আলোচনা আসলে আমরা করতে চাই না, আমরা ইতিবাচক আলোচনা করতে চাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। একে অপরকে মন্দ বলে আমরা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, একে অপরের সাথে মিলে কাজ করলে এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু কাজের বিশ্বাসটা সঠিক হতে হবে। মোস্তফা ভাই প্রশ্ন করেছেন, মুসলিম লীগের সাথে জোট করলেন কেন? প্রথমত নির্বাচন কমিশন অনেক আগে থেকে আমাদের সাথে অনেক অন্যায় করে আসছে, হাইকোর্টে আমাদের রিট মানে হাইকোর্টে আমরা মামলায় জয় পাবার পরও
ওনারা অনেক দেরি করেছেন আমাদের আমাদের নিজেদের মার্কা দিতে। সেই সময় আমরা আর কোন দলগুলো আছে যারা নীতিগতভাবে দেশের জন্য আমাদের সাথে একমত হয়ে কাজ করতে চান, তাদের অনেকের সাথে আলোচনার মাধ্যমে আমরা মুসলিম লীগের সাথে একত্রিত হয়েছি, তাদের হারিকেন মার্কা নিয়ে আমরা সামনে এগিয়ে। অনেক ভাই জিজ্ঞেস করেছেন আপনার নির্বাচনী ইশতেহারের প্রথম কথা কি। আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম কথা আমরা শুরু করেছি বলে আপনাদেরকে একটু পড়ে শোনাই। তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, অদম্য এই তারুণ্যের স্বপ্নকে ধারণ করে রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করতে না পারলে গণভিত্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দেশের সব সংকটে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণ সমাজ, তাই গণঐক্য এই তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। এটা এই আমাদের আমাদের ইশতেহারের শুরু। আব্দুল কালাম ভাই প্রশ্ন করেছে, ফুটপাতে দোকান উঠিয়ে দেবেন নাকি ব্যবসায়ীদের অন্যত্র নিয়ে যাবেন? দেখেন, আমরা ব্যবসা বিমুখ না। আমার ফুটপাতের যে ভাইরা ব্যবসা করছেন তাদেরও সঠিকভাবে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে। তো আমরা এই কাজটা করবো এবং সিটি কর্পোরেশনের কিন্তু এটা দায়িত্ব এই কাজটা করা, কিন্তু আমরা বারবার দেখে আসছি যে আমাদের যারা দায়িত্বরত তারা তাদের দায়িত্ব পালন করেন না। সিটি কর্পোরেশনের দায়িত্ব যে তাদেরকে রিহ্যাবিলিটেট করে নতুন ব্যবসা করার জায়গা, মানে নতুন শপিং কমপ্লেক্সের জায়গা করে দেবার জন্য বরাদ্দ জমিও দেয়া আছে এবং বরাদ্দ তাদের ফাইন্যান্সিং আছে, টাকাও দেয়া আছে, কিন্তু এই জিনিসটা সঠিকভাবে তৈরি হচ্ছে না। এবং যেটা বরাদ্দ আছে সেখানে বারবার চলে আসছে যে রাজনৈতিক দুর্নীতি বলেন যেটাই বলেন, রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা ওই দোকানগুলোর জায়গা পাচ্ছেন। আসলে ফুটপাত থেকে আমাদের যে ব্যবসায়ী ভাইদের পুনর্বাসনের জন্য এই জায়গাগুলো তৈরি, তাদের কাছে এই জায়গাগুলো যাচ্ছে না। তো সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা কড়া নজর দেব এবং যাদের যেটা প্রাপ্য তাদের হাতে সেটাই তুলে দেব। অনেকে সাদ্দাম হোসেন ভাই সহ এবং মহাবীর ভাই সহ অনেকেই প্রশ্ন করেছেন যে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে। সেনাবাহিনী মোতায়েন আমরা আসলে দেখতে চাই স্বচ্ছ রাজনীতি এবং সব জায়গায় দুর্নীতি বিমুখ। তো আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন যখন এক পক্ষ না নিয়ে একরোখা না হয়ে সঠিক নির্বাচনের জন্য কাজ করেন, তখন সেই হিসাবে যদি তারা সেনাবাহিনীকে ডাকেন তাদেরকে সহযোগিতা করবার জন্য, নিশ্চয়ই তখন আমরাও চাই সেনাবাহিনী এসে সহযোগিতা করুক। কিন্তু নির্বাচন কমিশন যদি ঠিকভাবে না কাজ করে তাহলে কোনো বাহিনী দিয়ে নির্বাচন হয় না, এর আগেও হয়নি, সামনেও হবে না, এটা আমাদের বিশ্বাস, এটা আমরা দেখেছি। আমি আজকে তাহলে আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আপনাদের অনেকের প্রশ্ন আমি আজকে ঠিকভাবে উত্তর দিতে পারিনি, যাদেরই পারিনি আমি আগামী 20 তারিখ বৃহস্পতিবার আবার লাইভে আসছি। আমি প্রথমে আজকে যাদের প্রশ্ন দিতে পারিনি তাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আফসানা শম্পা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বলেছেন বেস্ট অফ লাক স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আগামী বৃহস্পতিবারে ঠিক এই সময়টায় রাত 9টায় আমি আবার লাইভে আসব, আপনাদের প্রশ্ন আমার জন্য রাখবেন, ইনশাআল্লাহ আবার তখন দেখা হবে। জয় বাংলাদেশ।